আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে বিউক অফ মেডিসিন সম্পর্কে আলোচনা করব। এই বিউক অফ মেডিসিনটি বর্তমানে 50 mg ট্যাবলেটে পাওয়া যায়, এছাড়া এটি সিরাপ হিসেবেও পাওয়া যায়। বিউক অফ মেডিসিনটির জেনেরিক নাম হচ্ছে বিউটামিরেট সাইটারেট। আজকের ভিডিওতে বিউক অফ মেডিসিন কী কী সমস্যার ক্ষেত্রে খাওয়া হয়, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট খুবই সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। মেডিসিনটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, কারণ একমাত্র ডাক্তারই সকল সমস্যার কথা বিবেচনা করে একটি ওষুধ নির্ধারণ করে থাকে। এই বিউক অফ মেডিসিনটি বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির প্রোডাক্ট। বিউক অফ মেডিসিনটি গর্ভাবস্থার প্রথম 3 মাসে ব্যবহার করা যাবে না, তবে গর্ভকালীন বাকি সময়ে চিকিৎসকের পরামর্শ সাপেক্ষে সতর্কতার সাথে ব্যবহার করা যেতে পারে। মাতৃদুগ্ধদানকালে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে এটি নির্ধারিত হবে। এবার বিউক অফ মেডিসিনটি যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা সম্পর্কে জেনে নিই। শ্বাসনালীর প্রতিবন্ধকতা দূর করতে এটি সাহায্য করে। যে কোনো ধরনের তীব্র থেকে দীর্ঘস্থায়ী কাশি, বিশেষ করে কফযুক্ত কাশি বা কফের সমস্যায় এটি নির্দেশিত। অপারেশন ও সার্জারির আগে এবং পরে কফের সমস্যায় এবং ব্রঙ্কোস্কোপি টেস্টের ফলে যে কফ তৈরি হয় তা দূর করতেও এটি সাহায্য করে। সাধারণ কাশি, ক্ষণে ক্ষণে কাশি হওয়া বা হুফিং কফ নিরোধেও এটি সাহায্য করে। বিউক অফ মেডিসিনটি সাধারণত বয়স এবং রোগের মাত্রার উপর নির্ভর করে এর ডোজ নির্ধারণ করা হয়। এজন্য এটি প্রেসক্রিপশনের নিয়ম অনুসারে খাবেন। তবে প্রাথমিক মাত্রায় 12 বছরের বেশি বয়সী কিশোরদের জন্য দিনে 1 থেকে 2টি করে ট্যাবলেট খাওয়া যায়। 12 বছরের নিচে বয়সীদের ক্ষেত্রে ট্যাবলেটটি না খাওয়াই ভালো, তাদের জন্য সিরাপ খাওয়াই বেটার। পর্যাপ্ত বয়স্কদের ক্ষেত্রে বিউক অফ ট্যাবলেটটি দিনে 2 থেকে 3টি করে খাওয়া যায়, অর্থাৎ 8 থেকে 12 ঘন্টা পরপর খাওয়া যায়। যদি বিউক অফ মেডিসিনটি খাওয়ার পরেও 7 দিনের মধ্যে কফ না যায়, সেক্ষেত্রে ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিতে হবে। বিউক অফ মেডিসিনটির সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া, সকল ওষুধেরই কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এই ওষুধটি খাওয়ার পরে কিছু রোগীর ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন কখনো কখনো ফুসকুড়ি, বমি বমি ভাব, ঝাপসা দৃষ্টি, ঝিমুনি, মাথা ঘোরা, ডায়রিয়া ইত্যাদি। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।